নমস্কার আজকে আমরা আবার নতুন বিষয় নিয়ে এসেছি এই বিষয়টি বেশিরভাগ ইলেভেন ইলেভেন ক্লাস এবং ফার্স্ট ইয়ার এবং তার সাথে এম এই ক্ষেত্রে কাজে লাগে তো এমনি বাকি সব বিষয় ক্ষেত্রে ক্ষেত্রে কাজে লাগবে তো শিক্ষার কিছু আলাদা বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। বলেছে শিক্ষার সাধারণ বৈশিষ্ট্য বলি কমন ক্যারাটার্টিক্স অফ এডুকেশন আমরা আজকে শিক্ষার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বলেনি নিই বৈশিষ্ট্যটা কি একটা মানুষ আর একটা মানুষের থেকে আলাদা তার বৈশিষ্ট্য গুণের জন্যই ঠিক শিক্ষার তেমন আলাদা গুণ আছে আর সেই জন্যে এক একটা বিষয় এক একটা বিষয়ের সাথে আলাদা তবে এডুকেশন মানে তার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যেগুলো এডুকেশন নিলে সেই বৈশিষ্ট্যগুলি অবশ্যই ধরা পড়বে মানে আছে শিওর রকম কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন আজকের আলোচনার বিষয়ে যাওয়ার আগেই আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন আর এই সম্বন্ধে নোট পেতে হলে বা কিছু জানতে হলে অবশ্যই টেলিগ্রামে এডুকেশন কি বাই নয়ন মহন্ত ওইখানেও আমরা এস এম এস করতে পারি বা যোগাযোগ করতে পারি বা ওখানে জয়েন্ট হতে পারি এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে সেইখানেও আমরা যোগাযোগ করতে পারি বা এস এম এস করতে পারি ঠিক আছে চলুন আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে এক একটা বিষয়ের উপর আমরা পয়েন্টগুলি খালি লিখেছি পয়েন্টগুলি সম্বন্ধে আমি খালি একটু ধারণা দিয়ে দেবো আপনাদের তবে বৈশিষ্ট্য যদি আসে অবশ্যই এখানে দশটা বৈশিষ্ট্য দেওয়া আছে দশটা বৈশিষ্ট্য লিখলে পরীক্ষায় হবে কোনো চিন্তা নেই তাতে আর তার সম্বন্ধে দু চারটি কথা লিখে দিলেই হবে আমি এই বিষয়টিকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যতটা পারি শিক্ষা হলো একটি প্রক্রিয়া শিক্ষা স্বাভাবিকভাবেই একটি প্রক্রিয়া এখানে কোনো রকমভাবেই তো শিক্ষার প্রক্রিয়া কী শিক্ষার প্রক্রিয়া হচ্ছে সব সময় পরিবর্তন হয়েছে প্রাচীনকাল থেকে আদিমকাল তারপরে যতগুলি আদিমকাল থেকে যে আধুনিক সমাজ সেইখানে প্রচুর পরিমাণে পরিবর্তন হয়েছে আর সমাজ পরিবর্তন হয়েছে মানে শিক্ষাও পরিবর্তন হয়েছে আর এই শিক্ষা পরিবর্তনের সাথে সাথে সমাজও কিন্তু পরিবর্তন হয়েছে তার মানে সমাজ পরিবর্তনের সাথে সাথে শিক্ষার পরিবর্তন সে প্রাচীন কাল থেকেই চলে আসছে তবে এই কিছুর মধ্যেও একটা জিনিস পরিবর্তন হয়নি সেইটি হচ্ছে শিক্ষা একটি প্রক্রিয়া শিক্ষা একটি প্রক্রিয়া এইখানে শিক্ষার্থী শিক্ষক এবং শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য পাঠ্যক্রম এইগুলির মধ্যে সংযোগ রেখেই শিক্ষা সবসময় এগিয়ে চলেছে তাই এগুলির মধ্যে সবসময় সম্পর্ক সংযোগ রেখেছে কিন্তু যার ফলে এটাকে একটি প্রক্রিয়া বলা হচ্ছে সমাজ পরিবর্তন হচ্ছে তার সাথে শিক্ষাও পরিবর্তন হচ্ছে শিক্ষা পরিবর্তন হচ্ছে তার মানে শিক্ষার্থী শিক্ষক এবং পাঠ্যক্রম এবং শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এগুলি কিন্তু প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত পরিবর্তন হতেই চলেছে আর সেই লক্ষ্যগুলোও চেঞ্জ হতে শুরু করেছে মানে পরিবর্তন হয়েছে কিন্তু তাদের মধ্যে একটা প্রক্রিয়াকরণ এই চারটা শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম এবং শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য এর মধ্যে কিন্তু একটা সত্যিই প্রক্রিয়াকরণ ঘটেছে তো শিক্ষা অবশ্যই একটি প্রক্রিয়া তারপরে কি বলেছে দুই নম্বর শিক্ষা হলো একটি জীবনব্যাপী অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া শিক্ষা একটি কি বলেছে জীবনব্যাপী অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া আজকে দেখা যাচ্ছে যে এই করোনা কাল কিন্তু পৃথিবীতে সারা জীবন ছিল না মানে এর দু বছর আগেই ছিল না তার মানে কি শিক্ষা মানে করোনার আবহাওয়া এসেছে এবং শিক্ষারও পরিবর্তন ঘটেছে আজকে একটু ভেবে দেখো যে আজকে যে পঠন পাঠন এই যে টিউশনি পড়ানো বা স্কুলে গিয়ে পড়া সেটা কিন্তু আজকে হচ্ছে না তার মানে কীভাবে হচ্ছে এখন সব মোবাইলের মাধ্যমে হচ্ছে কম্পিউটারের মাধ্যমে হচ্ছে মানে প্রযুক্তিকে প্রচুর পরিমাণে কাজে লাগানো হয়েছে করোনা কালে তাহলে শিক্ষা সবসময় কি জীবনব্যাপী অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া তার মানে কি আমরা সব সময় কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করছি আর সেটাকে জীবনের ক্ষেত্রে কাজে লাগাচ্ছি তাই জীবনব্যাপী অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া আমরা যতদিন বাঁচব ততদিনই অভিজ্ঞতা অর্জন করব। এবং নতুন নতুন যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনটাকে গ্রহণ করতে হবে দ্বিতীয়টা বলে বলেছে কি তিন নাম্বার শিক্ষা হল একটি অভিযোজন বিধান প্রক্রিয়া অভিযোজন বা সংগতি বিধান প্রক্রিয়া একটু সহজভাবেই বলে দিই তাহলে বোঝা যাবে আগে যখন মানুষ মানুষের সাথে মিশতো না তখন বলতো ওই লোকটি জাতিগত সম্পর্কের কারণে মিশছে না বা অছুত বলে মানা হতো সেই কারণে মিশছে না কিন্তু আজকে দেখুন আজকেও কিন্তু বাবা কাকা যদি একটু করোনা হয়ে মানে পারিপার্শ্বিক পরিবেশে একটু যদি করোনার প্রভাব পড়ে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু সেখানে মেলামেশা করছি না আমার যতই আত্মীয় প্রিয়জন হোক তবুও কিন্তু তার সাথে আমি মেলামেশা করছি না করোনার ভয়ে এবং কি মুখে মাস্ক লাগিয়ে আগে যদি কেউ কাউকে দেখে প্রাচীনকালে আগে যদি কেউ কাউকে দেখে মুখ ঢেকে যেত তাহলে বলতো যে লোকটি আমাকে দেখে ঘৃণা করছে উঁচু নিচু জাতির একটা ব্যাপার থাকছে কিন্তু আজকে কি আজকে মানুষ কিন্তু মানুষের হাত থেকে বাঁচার জন্যে মুখে মাস্ক পরছে তাই সমাজের সাথে চলার জন্যে এবং সমাজে আমার অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্যে আমাকে কিন্তু সবসময় অভিযোজন বা বিধান করতে হচ্ছে তাহলে আমরা সবসময় কিন্তু সমাজ যেদিকে ধাবিত হচ্ছে বা সমাজ যেটা চাইছে সেই দিকে যদি আমরা যদি নিজেকে না মানিয়ে নিতে পারি না চলতে পারি তাহলে কিন্তু ডাইনোসরের মতোই আমাদেরকে বিলুপ্ত হয়ে যেতে হবে তো সেই কারণে সমাজের সাথে আমাদেরকে সব সময় সবসময় বিধান বা অভিযোজন করে চলতে হবে দ্বিতীয়ত জীবনের ক্রমবিকাশই হল শিক্ষা বলছে জীবনে সব সময় সব সময় বিকাশ হবে আর এটাই হচ্ছে শিক্ষার একটি বিশাল অঙ্গ মানে সব সময় জীবন ক্রম বিকাশই হল শিক্ষা জীবনে সাধারণতভাবে আমাদের বিকাশ যখনই বিকাশ হচ্ছে সেইটাই শিক্ষার সাথে যুক্ত হচ্ছে তো দ্বিতীয় বলেছে জীবনযাপনের দক্ষতা অর্জনই হলো শিক্ষা জীবনযাপনের দক্ষতা অর্জনই হলো শিক্ষা বলতে এখানে একটি ছোটো উদাহরণ দিই করোনা কালের জন্যই আমি এই উদাহরণগুলো দিচ্ছি যাতে সহজ হয় বোঝা আজকে অনেক মাস্টারমশাই বা অনেক শিক্ষক মহাশয় যারা মোবাইলের ব্যবহার ঠিকঠাক জানতেন না কিন্তু করোনা কালে তাদের মোবাইলের দক্ষতা বা ইন্টারনেটের যে ব্যবহার বা প্রযুক্তির যে ব্যবহার বা কম্পিউটারের যে ব্যবহার ওনাদেরকে কিন্তু শিখতে বাধ্য করেছে মানে দক্ষতা অর্জন করতে বাধ্য করেছে না হলে উনি কিন্তু শিক্ষকতার কাজ আর করতে পারবেন না কারণ স্কুল বন্ধ তো কী করে শিক্ষকতার কাজ করবে সেই কারণে দক্ষতা সবসময় কিন্তু আমাদেরকে বাড়াতেই হবে আর এটা জীবন জীবনযাপন দক্ষতা অর্জনই হলো শিক্ষা মানে আমাকে দক্ষতা বাড়াতেই হবে আর সেই দক্ষতা যদি না বাড়ায় তাহলে আমার জীবন যাপনের ক্ষেত্রে সেটি বাধা হয়ে দাঁড়াবে আজকে যারা মোবাইল বা ইন্টারনেটের যুগে পিছিয়ে আছে যেসব বয়স্ক মানুষরা তারা কিন্তু অনেক অসুবিধায় ভুগছে মানে ইয়াং জেনারেশনের থেকে তো ঠিক এই যে আজকে মাস্টাররা যে দক্ষতা অর্জন করেছে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করে না হলে কিন্তু তারা ছাত্রদেরকে শিক্ষা দিতে পারবে না তার মানে দক্ষতা অর্জনই হচ্ছে একটা বিশাল মাপের শিক্ষার বৈশিষ্ট্য শিক্ষার মাধ্যমে সমাজ শৃঙ্খলাবোধ গড়ে ওঠে শিক্ষার মাধ্যমে কি বলেছে সমাজের শৃঙ্খলাবোধ গড়ে ওঠে এটা সত্যি দেখুন আজকে আমাদের দেশে গণতন্ত্রের মাধ্যমে ভোট হচ্ছে ভোট হওয়ার পরে কোনো একটি দল জিতে যাচ্ছে আর কোনো একটি দলের পরাজয় ঘটছে সাময়িকভাবে কিন্তু দেখা যাচ্ছে সেখানে হিংসা বিদ্বেষ মানে গণতন্ত্রকে ইয়ে করে আইন শৃঙ্খলাকে ভঙ্গ করে সমাজ বিরোধী সব কাজকর্ম চলছে মানে মারামারি চলছে খুন চলছে রাহাজানি চলছে সন্ত্রাস চলছে লুটপাট চলছে তাহলে কি সমাজ কিন্তু এখন কিন্তু বিপর্য মানে বিপদস্ত একদম একদম ভয়ঙ্কর রূপে এখন সমাজ পরিবেশিত হচ্ছে তো সেই কারণে সমাজে যেন শৃঙ্খল শৃঙ্খলাটা বজায় থাকে সমাজে যেন সবই আইন কানুন সব কিছু মেনে যুব সমাজ যেন চলে সেই জন্যে শিক্ষার এটি এটি একটি সাধারণ বৈশিষ্ট্য যে প্রতিটা মানুষের এই সমাজে বাঁচতে গেলে আইন শৃঙ্খলা নিয়ম এগুলো সব কিছু আমাদেরকে মানতে হবে আর সেটি শিক্ষার একটা সাধারণ বৈশিষ্ট্য আজকে যদি সব কিছু নিয়ম কানুন এগুলো যদি সব কিছু মানা হতো তাহলে সমাজ এত ধ্বংসের পথে এগোতো না তাই শিখ এখান থেকে আমরা শিখতে পারি যে শিক্ষা প্রকৃত শিক্ষা যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষের মধ্যে কখনোই হিংসাক্ত ভাবনা গড়ে উঠবে না আর এটাই আমরা চাই সব শিক্ষক সমাজ তো শিক্ষায় ব্যক্তি ও সমাজকে সভ্যতার পথে এগিয়ে নিয়ে যায় এটা ঠিকই বলেছে শিক্ষায় ব্যক্তি ও সমাজকে সভ্যতার পথে এগিয়ে নিয়ে যায় বলেছে আজকে যদি সভ্যতা আমরা হরপ্প মহেন্দ্র সভ্যতা এই সব সভ্যতার নাম আমরা শুনেছি তো সেই শিক্ষা ব্যবস্থা ভালো ছিল বলেই সেই সমাজটা উন্নত হয়েছে আর এই সমাজ যত উন্নত হবে সেটা একটা সভ্যতায় পরিণত হবে তো সভ্যতার পরিণত হবে তো বিষয় হচ্ছে যে শিক্ষা যত উন্নত মানের হবে সমাজ তত পরিবর্তন হবে আর সমাজ যত পরিবর্তন হবে ওই সভ্যতা তত বেশি উন্নত এবং তত বেশি টেকসই হবে তো বিষয় হচ্ছে পরে শিক্ষা সামাজিক পরিবর্তনের সহায়তা করে শিক্ষা সবসময় সমাজকে কিন্তু পরিবর্তনের পথেই নিয়ে চলে আজকে শিক্ষা সমাজ যদি পরিবর্তনের কারিগর না হতো তাহলে সমাজ কিন্তু এত উন্নত হতো না মানুষের মতো এত অনুশাসন এত নিয়ম এত শৃঙ্খলা এত ভালোবাসা তৈরি হতো না তাই শিক্ষা একটি সমাজকে শিক্ষাই পারে একটা সমাজকে নতুন রূপ দিতে এই পৃথিবীতে সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য শিক্ষাকে ভিত্তি করেই গড়ে ওঠে বলেছে শিক্ষাকে ভিত্তি করেই একটি সংস্কৃতির ঐতিহ্য ইয়ে সমাজকে সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য শিক্ষাকে ভিত্তি করেই গড়ে ওঠে তার মানে সমাজের যে সংস্কৃতি এবং সমাজের যে ঐতিহ্য সেটাও কিন্তু একটি শিক্ষার উপরেই নির্ভর সমাজের যে অতীত সংস্কৃতি অতীত কৃষ্টি যেগুলো আছে সেইগুলোকে পরবর্তী প্রজন্মের জন্য সেগুলোকে এগিয়ে দেওয়া মানে পূর্বপুরুষ অনুযায়ী যে সংস্কৃতি বা যে কৃষ্টি চলে এসছে সেটাকে পরবর্তী যে প্রজন্ম সেগুলোতে ধাপে ধাপে পৌঁছে দেওয়া বা টিকিয়ে রাখা ধরে রাখা এই রকম আমরা যদি উদাহরণ দেখি যে বনবাসীদের যে এখন যে কৃষ্টি বা সংস্কৃতি সেগুলো কিন্তু ধীরে ধীরে হারাতে বসেছে মানে হারিয়ে যাচ্ছে আদিবাসী সম্প্রদায় বা আদিবাসী যে গোষ্ঠী আছে তাদের যে মানে শিক্ষা মানে শিক্ষা বা অনুষ্ঠানের যে সংস্কৃতি সেগুলো কিন্তু ধীরে ধীরে এখন কিন্তু বিলুপ্তর পথে চলেছে তাই আদিবাসী গোষ্ঠীরা এখন তাদের সংস্কৃতিটাকে বজায় রাখার জন্য শিক্ষার মাধ্যমে সেটাকে টিকে রাখার চেষ্টা করছে তো শিক্ষার মধ্যেও সেই জায়গাটা নিয়ে আসার চেষ্টা করছে তারা তো পরের পয়েন্ট আছে শিক্ষা হলো ব্যক্তির ব্যক্তিসত্ত্বা বিকাশের প্রক্রিয়া বলেছে শিক্ষাই পারে ব্যক্তিকে ব্যক্তিত্বে পরিণত করতে একটি শিখ একটা মানুষের মধ্যে যদি শিক্ষা সঠিকভাবে সঠিকভাবে ব্যক্তিকে দেওয়া যায় সে ব্যক্তির ব্যক্তিত্বের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে দেখুন আজকে স্বামী বিবেকানন্দ কিন্তু সাংসারিক অর্থনৈতিক অভাবের জন্যে সে হ্যাঁ চাকরির খোঁজে রামকৃষ্ণের কাছে গিয়েছিল কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখেই বুঝে গিয়েছিল যে সে সমাজে একটা সাধারণ মানুষ বা চাকরি করে বেঁচে বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে আসেনি তিনি এই জন্যেই তখন দেখেই বলেছিলেন বিবেক তুমি তো হচ্ছে বটগাছ হতে এসেছো তোমার কাছে সব পশু পাখি আশ্রয় নেবে হ্যাঁ তুমি সবাইকে ছায়া প্রদান করবে আর তুমি সেখানে একটি পরজীবী হয়ে বাঁচতে চাইছো তো বিষয় হচ্ছে যে একটা মানুষের মধ্যে কি আছে সেইটাকে প্রকাশিত করাই কিন্তু শিক্ষার মূল কাজ সেই কারণে শ্রীরামকৃষ্ণের যে কথাই কথা এই কথার দ্বারা স্বামী বিবেকানন্দ কিন্তু এক ভারতের এত বড় একজন দার্শনিক বা সন্ন্যাসী বলে খ্যাত যুব সমাজের একটি আইকন তো দ্বিতীয়ত যদি দেখা যায় সুশান্ত সিং যে নায়ক কিছুদিন আগে মারা গেছে তো বিষয় হচ্ছে যে সেও একজন কী ছিল ইঞ্জিনিয়ার ছিল ইঞ্জিনিয়ারে পড়াশোনা করতো এবং ইঞ্জিনিয়ারিংয়ে সে ফার্স্ট টপার ছিল সেভেন র্যাঙ্ক করেছিল কিন্তু দেখা গেছে যে তার যে মানে অভিনয়ের দিকে একটি ব্যক্তিসত্ত্বা ছিল মানে ব্যক্তির ভিতরে যে লুকিয়ে ছিল যে সত্তাটা যে সে অ্যাক্ট্রেস হবে বা নায়ক হবে সেই বিষয়টাও কিন্তু পরবর্তীতে শিক্ষার দ্বারায় পরিপূর্ণ বিকাশ লাভ করেছে এম এস ধোনি সিনেমাটা করে তার একটি প্রভাব তিনি বিস্তার করে গেছেন তো বিষয় হচ্ছে যে একটি মানুষ কি হতে চায় আর কি হবে তার পরিপূর্ণ বিকাশ কিন্তু শিক্ষার মাধ্যমেই হয়ে থাকে তো তুমিও পারবে মানে এডুকেশন যে বিষয় সেটি কখনোই কঠিন নয় এটি খুব সহজ সরল যদি ভালোভাবে বোঝা যায় অনুভব করা যায় সত্যি খুব সহজ তো এই কয়টি পয়েন্ট ছিল দশটি পয়েন্ট সাধারণত নেওয়া হয়েছে এই দশটি পয়েন্ট সাধারণ যে শিক্ষা সেই শিক্ষা সাধারণ শিক্ষার একটি বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি এখন তুলে ধরা হলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে পরবর্তী ভিডিও আমরা আবার দেব নেক্সট